আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। তো আমাকে অনেকে প্রশ্ন করে, ভাইয়া এই যে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাকে কোন কোন বিষয়ে দক্ষ হতে হবে, অর্থাৎ আমি কোন কোন বিষয়ে স্কিল্ড হলে আমার লাইফটা অনেক বেশি সুন্দর হবে, আরও বেশি জোস হবে। তো আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে 21st সেঞ্চুরিতে কোন কোন স্কিলগুলা তোমাকে জানতে হবে। তো এই স্কিলগুলোকে আমেরিকান ইন্টারন্যাশনাল একটা জার্নালে তারা লিখেছে সেই বিষয়টা নিয়ে, যে কি যে তিনটা বিষয়, যে একটা হচ্ছে লাইফ স্কিল, লার্নিং স্কিল, আর একটা হচ্ছে লিটারেসি স্কিল। সো এই তিনটা বিষয়কে নিয়েই কিন্তু তোমাদেরকে জানতে হবে। সো আমি প্রথমত লার্নিং স্কিলটা নিয়ে কথা বলি, যে লার্নিং আসলে কি। সো লার্নিং স্কিলটাকে 4C দিয়ে বিভক্ত করা হয়। 4C মানে কি? অর্থাৎ তোমাকে যদি দেখি, প্রথম সি দিয়ে আমি ক্রিয়েটিভিটি, দ্বিতীয় সি দিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং, আর তৃতীয় সি দিয়ে কোলাবরেশন, আর চতুর্থ সি দিয়ে কমিউনিকেশন। অর্থাৎ তোমাকে লার্নিং স্কিলের ক্ষেত্রে প্রথম তোমাকে অনেক বেশি ক্রিয়েটিভ হইতে হবে। ক্রিয়েটিভিটি মানে কি? যে আমরা যদি সক্রেটিসের একটা উক্তি দিই, যে মানুষের বেঁচে থাকার নিয়ামক হচ্ছে সৃষ্টিশীলতা, অর্থাৎ তুমি একটা কাজ কতটা সৃষ্টিশীল উপায়ে করতে পারো সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। অর্থাৎ আমরা সবাই তো একই কাজ গতানুগতিক ধারায় করি, এখন এই গতানুগতিক ধারার বাইরে গিয়ে তুমি একটা ইজি কাজ কীভাবে তুমি সবার সামনে উপস্থাপন করতে পারো। ধরো তোমাকে একটা প্রেজেন্টেশন দিতে বললো, এখন সবাই তো একই ধারা অনুসরণ করে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে সবাই সুন্দরভাবে প্রেজেন্টেশন দিচ্ছে গতানুগতিক ধারায়, কিন্তু তুমি একটু ক্রিয়েটিভিটি আনলে, তুমি এই অ্যাসাইনমেন্টের বা প্রেজেন্টেশনের ক্ষেত্রে তুমি এমন কিছু বিষয় যুক্ত করলে যেটা আসলে কি সবাইকে ভাবায় বা তোমাকে নতুনভাবে চিন্তা করতে শেখাচ্ছে। সো এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। সো ক্রিয়েটিভিটি যদি তোমার মধ্যে থাকে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো, কোন সাবজেক্টে পড়ছো, কোন জায়গায় আছো, এই গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে আসলে এটা ম্যাটার করে না, ঠিক আছে? তারপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। ধরো এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং বিষয়টা কি, যে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, কেন বানাচ্ছি তোমরা চিন্তা করতেছো, যে এই যে এই ভিডিওটা কেন হচ্ছে, কেন হচ্ছে। সো এই যে কেন হচ্ছে বিষয়টা কিন্তু একটা হচ্ছে হোয়াই দ্বারা প্রশ্ন করতেছো। এই যে হোয়াই দ্বারা প্রশ্ন করাটা হচ্ছে কি, একটা ক্রিটিক্যাল থিঙ্কিং। অর্থাৎ তুমি যখনই দেখতেছো তোমাকে কেউ একটা ফ্রিতে একটা বিষয় দিচ্ছে, বা ফ্রিতে তোমাকে বলতেছে একটা ফ্রি লাইভ ক্লাস করো, বা ফ্রিতে কোনো কিছু করো, তখন তোমার বুঝতে হবে যে কেন দিচ্ছে, হোয়াট ইজ দ্য মোটিভেশন বিহাইন্ড দ্যাট। সো এই যে ফ্রি বিষয়টা, বা এই যে তোমার একটা বিষয়কে কোশ্চেন করার অ্যাবিলিটি, ক্রিটিক্যালি দেখার অ্যাবিলিটি, এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে? ধরো তোমাকে আমি একসেপ্ট বই দিলাম ফ্রিতে, এখন তুমি দেখলা না, বাসায় গিয়ে খুলে দেখলা যে আমি বই দিলাম, কিন্তু কেন দিছি সেটা তো তোমার মাথার মধ্যে নাই। সো কেন দিয়েছি সেটা যদি তোমাকে জানতে হয়, বাসায় গিয়ে খুলে দেখছো সব আমার নিজের লেখা বই, তার মানে আমি নিজেকে ব্র্যান্ডিং করার জন্য তোমাকে বইগুলো দিছি। তুমি যদি এটা বুঝতে পারো, তার মানে এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। যে কোনো একটা বিষয়কে একটা কোশ্চেন করে এটার আনসারটা খুঁজে বের করে ক্রিটিক্যাল থিঙ্কিং। তারপর রয়েছে কোলাবরেশন। দেখো আমরা সবাই জানি যে ইউনিটি ইজ স্ট্রেংথ। তো ছোটোবেলা থেকে একটা গল্পের মাধ্যমে পড়ছি, এক বুড়ো তার তিনজন ছেলেকে একটা গল্পের মাধ্যমে শেখায়। তো এই যে বিষয়টা যদি তোমরা জানো, যে ভালো করে দেখো যে আসলেই ইউনিটি স্ট্রেংথ, কিন্তু আমরা ইউনিটি বা ইউনাইট থেকে কাজ করতে পারি না। কেন পারি না? আমাদের মধ্যে মতৈক্য তৈরি হয়, আরও বিভিন্ন বিষয়াদি তৈরি হয়। তো সেটা হচ্ছে কোলাবরেশন। অর্থাৎ তুমি কতগুলো মানুষকে নিয়ে একটা কোলাবরেট ওয়েতে তুমি হচ্ছে কাজটা সম্পূর্ণ করতে পারলা। তার মানে এই যে কোলাবরেশন বিষয়টা যদি তোমার মধ্যে থাকে, তুমি কিন্তু আরও বাকি 10 জন থেকে অনেক দূরে এগিয়ে যেতে পারবা। অর্থাৎ পৃথিবীতে যতগুলো কোম্পানি তুমি দেখো, নাম্বার 1 কোম্পানি, সবগুলো কিন্তু একটা কোলাবরেটিভ, মানে তাদের মধ্যে একটা পরিবেশ আছে, এরকম এনভায়রনমেন্ট আছে, যে না আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো, গেনের সঙ্গে এগিয়ে যাবো একসঙ্গে, এরকম একটা মোটো আছে। সো এই যে কোলাবরেশনটা যদি তুমি ভালোভাবে করতে পারো, এই যে কোয়ালিটি দেওয়া, এই স্কিলটা সবার মধ্যে থাকে না। অর্থাৎ তুমি কি করতেছো, তোমার একটা টিমমেটের সাথে তুমি তর্ক করতেছো, তুমি ভালো না সে ভালো, কিন্তু তুমি দেখতেছো যে তুমি রাইট সে রং, তুমি চুপ করে থাকো, তাকে পরবর্তীতে তারটা কেন ফল্ট সেটা সাথে সাথে ধরাই দিতে যায় না, তারে একটু সময় দাও বোঝার জন্য। সো এই যে কোলাবরেশন, এই স্কিলটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, কমিউনিকেশন। অর্থাৎ আমরা কিন্তু কার সাথে কীভাবে কথা বলতে এটা জানি না, কেন? তোমার একজন স্যার বা যে আছে, বা তোমার সিনিয়র একজন আছে, জুনিয়র আছে, বা সেম ব্যাচ আছে, তুমি তাদের সঙ্গে কীভাবে কথা বলবা? তোমার তাদের সঙ্গে কথা বলতে হলে প্রথম জানতে হবে যে আসলে আমি কার সঙ্গে ডিল করতেছি, কী বিষয়ে ডিল করতেছি। এখন এই বিষয়টা যদি তুমি জানো, তাহলে কিন্তু তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। কেন ইফেক্টিভ হবে আমি বলি, ধরো তুমি কমিউনিকেশন, তুমি তোমার বাবার সাথে যখন কথা বলো বা তোমার চাচার সাথে, তখন কোন ওয়েতে কথা বলো? আবার তোমার চাচার বয়স যখন তোমার বয়সের কাছাকাছি হয়, তুমি কিন্তু অনেক বেশি ফ্রি হয়ে যাও, বা তোমার মামার বয়স যখন তোমার কাছাকাছি হয়, তখন তোমার একটা মামা থাকে না, একটা বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি হয়ে যায়। তা এই যে তুমি যখন ডিল করবা বা কার সাথে কীভাবে কমিউনিকেট করবা, এটা কিন্তু অনেক বড় একটা ম্যানার বা এটিক,
অর্থাৎ আমরা অনেক সময় কি করি যে বড় মানুষ দেখলে হাত বাড়াই দিই, আসেন হ্যান্ডশেক করি, এই যে বিষয়টা করা যাবে না। কেন? কারণ তোমার ওই বড় মানুষটা যদি তোমাকে হাত বাড়াই দেয় তাহলে তোমার কি হ্যান্ডশেক করা উচিত? তারপরে বড় মানুষ একটা কথা বলতেছে সিনিয়র পাবলিক, যে তুমি কি করতেছো, তুমি গিয়ে তুমি তার কথা থামায় কথার মধ্যে তুমি নিজের কথা বলতেছো। এই যে একজনের কথার মধ্যে নিজের কথাটা বলা বা তার কথা শেষ না হওয়ার মধ্যে আরেকটা কথা ঢোকাই দেওয়া, এই বিষয়টা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তা কিন্তু সে তোমাকে কিছু বলবে না, কিন্তু সে কিন্তু মনে মনে অনেক বেশি বোরিং হয়ে যাবে। সো এই বিষয়গুলো বা কমিউনিকেশনে তুমি কার সঙ্গে বা ইমেল আদান প্রদান করতেছো, সো এবার ডিজিটাল কমিউনিকেশন, তুমি একজনকে ফেসবুকে নক দিয়েছো, হ্যালো হাই এরকম লেখার দরকার নাই। তুমি একজন সিনিয়র মানুষকে নক দিছো, যে কোন কারণে কোন পারপাসে নক দিয়েছো সেটা লিখে দাও। তার মানে সেটা যদি তোমার হয় তাহলে কি যে তোমার কমিউনিকেশনটা অনেক বেশি ইজি হবে। ধরো সে হ্যালো লিখলো, তুমি হাই লিখলা, সে হ্যালো লিখলো, এটা করতে করতে দুই দিন চলে গেলো, তাহলে কিন্তু হবে না। তার মানে তোমাকে তোমার পারপাস ও উদ্দেশ্যটা জানাইতে হবে। আবার কীভাবে কমিউনিকেশন করবা, এটা তুমি কি অন ফেসে করতেছো না ভার্চুয়ালি করতেছো? যখন তুমি ভার্চুয়ালি করো তখন ঠিকঠাকভাবে টাইমটা মেনটেন করা, বা এই যে কমিউনিকেশনের মধ্যে অনেক কিছু অ্যাটিটিউড আছে, পার্সোনালিটি আছে, তুমি কি বেশি কথা বলতেছো কিনা বা কম কথা বলতেছো কিনা, বা তুমি তার সঙ্গে সব কিছু ডিল ফাইনাল করার আগে সব কিছু বুঝে নিয়েছো কিনা। সো এই যে কমিউনিকেশন মানে বোঝা, তুমি একজনকে কাজ দিছে তোমাকে, ধরো তোমাকে বলছে একটা ল্যান্ডস্কেপ ফটো নেওয়ার জন্য, তোমার যে যখন পরন্ত বিকেলে তুমি কি করছো যে এই যে পরন্ত বিকেলে যে ল্যান্ডস্কেপ ফটো যায় তুমি পোর্ট্রেট ফটো নিছো, কিন্তু তুমি ফটোগ্রাফিতে অনেক বেশি ইন্টারেস্টেড, কিন্তু তুমি কাজটা না বোঝার কারণে তোমার কিন্তু ভালো আউটকাম আসবে না। সো এই যে কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি বাড়াইতে হবে। এবার আসি লিটারেসি স্কিল। লিটারেসি স্কিলটা আসলে কি? বেসিক্যালি দেখো আমরা সাধারণত তিনটা লিটারেসি স্কিলের কথা জানি, হচ্ছে ইনফরমেটিভ বা ইনফরমেশন লিটারেসি, একটা মিডিয়া লিটারেসি, আর একটা হচ্ছে টেকনোলজিক্যাল লিটারেসি। তিনটাকে বলে IMT। এখন দেখো ইনফরমেশন লিটারেসি আসলে কি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে ইনফরমেশন রয়েছে এটা তোমরা সবাই জানো, যে সবচেয়ে বেশি যেটা রয়েছে ডাটা, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় হাজার হাজার ডাটা রয়েছে। এখন কোন ডাটা তুমি কীভাবে নিবা? তুমি যদি এখন আমরা আগে জানতাম যে আমরা যত বেশি ডাটা জানি আমরা তত বেশি এনালিস্ট, না, তুমি যত বেশি ডাটা ফিল্টার আউট করতে পারো তুমি তত বেশি শক্তিশালী। অর্থাৎ তোমার ডাটাটা কী করতে হবে? ফিল্টার আউট করতে হবে। আর এই ফিল্টার আউট করার জন্য তোমাকে একটা ক্রিটিক্যাল মাইন্ডসেট থাকতে হবে। সব ইনফরমেশনই কিন্তু গুরুত্বপূর্ণ না, তুমি একটা তথ্য জানো কিন্তু এটা ইম্পর্টেন্ট না, তুমি সেই তথ্যটা কীভাবে ব্যবহার করছো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তারপর রয়েছে দুই নম্বরে যে মিডিয়া লিটারেসি। সো এই মিডিয়া লিটারেসিটা বিষয়টা কি? মিডিয়া লিটারেসি হচ্ছে যে অনেক সময় আমরা যে মিডিয়ার অনেক কিছু তথ্য দেখি কিন্তু সেটা জানি না জানি উইদাউট এনি কোয়েশ্চন আমরা এটা গ্রহণ করি। এই যে বললাম ক্রিটিক্যাল থিঙ্কিং, এখানেও আসে যে মিডিয়া আসলে কোন বিষয়টা তোমাকে দিয়ে করাচ্ছে বা কোন বিষয়টা তোমাকে অ্যাডপ্ট করতে চাচ্ছে, অ্যাবজর্ব করতে চাচ্ছে তোমাকে, তোমাকে এটা বুঝতে হবে। আমরা বিভিন্ন টেলিভিশন দেখি যে বিভিন্ন নিউজ করে, এই নিউজগুলোর উদ্দেশ্য মানে কি, যে তোমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তোমাকে একটা দিকে ডাইভার্ট করা। সো আমি প্রথমেই দুঃখিত এই কারণে যে আমি সবাইকে তুমি বলে সম্বোধন করছি। সো আমি তুমি বলে সম্বোধন করছি ভাবছি যে আমার সঙ্গে যারা আছে তারা হয়তো আমার সমবয়সী, আপনারা অনেকেই আমার সিনিয়র থাকতে পারেন, সেই জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি যে আসলে আপনারা তুমি বলাতে অস্বচ্ছন্দ্য বা স্বাচ্ছন্দ্যবোধ নাও করতে পারেন। সো আমি আপনি করে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। সো বিষয়টা হচ্ছে তিন নম্বরে বিষয়, টেকনোলজিক্যাল যে লিটারেসি বা টেকনোলজি লিটারেসি, বিষয়টা কি যে আপনি যখন একটা টেকনোলজি সম্পর্কে জানবেন সেই বিষয়টা কিন্তু আপনি আপডেটেড। অর্থাৎ আমি একটি মাইক্রোফোন ইউজ করছি, মাইক্রোফোনটা তোমাদের বা আপনাদের অনেকেরই সেই মাইক্রোফোনটা আসলে কোন ব্র্যান্ডের কোন মডেলের সেটা জানতে আগ্রহ জাগতে পারে। সো এই যে টেকনোলজির সাথে নিজেকে আপডেটেড রাখা, টেকনোলজিক্যাল ইনফরমেশনগুলো জানা, বোঝা, গ্রহণ করা, ব্যবহার করা, সেই বিষয়গুলোর ক্ষেত্রে যদি আপনি জানেন তাহলে আপনার একটা স্কিল এটা, ঠিক আছে? তার মানে আমি এখানে তিনটা স্কিল বললাম লিটারেসি স্কিল ক্ষেত্রে, যেটা আপনাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে কি যে ইনফরমেশন স্কিল বা ইনফরমেশন লিটারেসি, বা দুই নম্বর হচ্ছে মিডিয়া লিটারেসি, তিন নম্বর হচ্ছে টেকনোলজিক্যাল লিটারেসি। এবার আসি আমাদের তিন নম্বর হচ্ছে লাইফ, যে হচ্ছে আমাদের স্কিল, লাইফ স্কিল কোনগুলো রয়েছে। লাইফ স্কিল রয়েছে যে আমরা অনেক সময় কিছু কিছু স্কিল আছে যে বিষয়গুলো আমাদের লাইফে অনেক বেশি সাপোর্ট দেয়। ধরেন প্রথম স্কিল হচ্ছে লিডারশিপ। এই যে আপনার একটা টিমের কথা বললাম, সেই টিমটাকে লিড কীভাবে দিতে হয়, অর্থাৎ আপনি যখন লিডারশিপ দিচ্ছেন বা লিড দিচ্ছেন তখন কিন্তু আপনার একটা রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে এসে পড়তেছে। অর্থাৎ আপনি যদি লিডার হন তাহলে আপনার কিছু রেসপন্সিবিলিটি নিজের ঘাড়ে নিতে হবে। অর্থাৎ ধরেন শেখ মুজিবুর রহমানকে আমরা সবাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবাই আমরা কি একদিন লিডার মানি, কারণ তিনি 7ই মার্চের ভাষণ দেওয়ার মতো রেসপন্সিবিলিটি নিয়েছিলেন এবং অন্যান্য যে আন্দোলনগুলো করেছেন সবগুলো আন্দোলনগুলো একটা রেসপন্সিবিলিটি মাথায় নিয়েছে। পৃথিবীর যত লিডার দেখবেন সবাই একটা রেসপন্সিবিলিটি মাথায় নেয়।
কিন্তু আমাদের সমস্যা কি, আমরা হচ্ছে সবাই লিডার হইতে চাই কিন্তু কেউ রেসপন্সিবিলিটি নেব না, ঠিক আছে? সো এই বিষয়টা কিন্তু আপনারা করবেন না। রেসপন্সিবিলিটি নেওয়ার মতো যোগ্যতা যদি থাকে, ইচ্ছা যদি থাকে, তাহলে আপনি লিডার হন। তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি। আবার এই যে প্রোডাক্টিভিটি বিষয়টা কি, যে আপনি নিজেকে কতটা প্রোডাক্টিভ ওয়েতে সময়টাকে ব্যবহার করতেছেন, কতটা সময় আপনি কোন জায়গায় ব্যয় করতেছেন। এবার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমরা সবাই প্রোডাক্টিভ হইতে চাই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা অ্যাকাউন্টেন্স বা যে আমি কারো প্রতি দায়বদ্ধ বা আমি যে বিষয়টা নিজেকে করতেছি সেটা সম্পর্কে আমার একটা আইডিয়া আছে এটা আমি জানি না, তো অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে পারতেছি না। অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য আপনি ধরেন একটা প্রোডাক্টিভ কাজ করতেছেন, ধরেন আমি একটা ভিডিও বানাচ্ছি, এই ভিডিওটার জন্য আমি 10টা টেক নিলাম 20টা টেক নিলাম, কিন্তু আমি এই প্রোডাক্টিভ কাজ করতে গিয়ে আমি অন্য একটা কাজের থেকে আমি নিজেকে একদম সরাই নিয়েছি। তার মানে এই যে অ্যাকাউন্টেবিলিটি, আমি কতক্ষণ কোন কাজে রাখবো সেটা আমি জানি না, এটা কিন্তু আপনাদের জানতে হবে। তারপর যে স্কিলটি রয়েছে সেই স্কিল ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ আপনি কতটা ফিট। অর্থাৎ আমরা একটা ডায়লগ জানি বা একটা আমরা একটা কোটেশন জানি, সেই বিষয়টা কি, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। অর্থাৎ আপনি যতটা ফিট হবেন আপনি নেচারে আপনাকে ততটা মানে সার্ভাইভাল ক্যাপাবিলিটি দেবে। এখন এই ফ্লেক্সিবিলিটি বিষয় হচ্ছে আপনাকে পৃথিবীর যে কোনো প্রান্তে বা যে কোনো জায়গায় কাজ করতে দেওয়া হোক, আপনি কি কমফোর্টেবল বা আপনি কি সে জায়গায় কাজ করতে অভ্যস্ত হবেন কি না, সেটাই কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি। ধরেন আপনাদের একটা গ্রুপে ভাগ করা হলো, সেই গ্রুপে আপনাদের সিনিয়র জুনিয়র আরও অনেক জনকে দেওয়া হলো। এখন আপনি ভয় পাচ্ছেন বা আপনি লজ্জা পাচ্ছেন যে আমি কি আপনার সিনিয়রকে এটা জিজ্ঞেস করতে পারবো বা জুনিয়রের সঙ্গে এটা কোপিট করতে পারবো। এই যে ফ্লেক্সিবিলিটি, এটা কিন্তু আপনার নাই। তার মানে আপনাকে ফ্লেক্সিবল হতে হবে। ধরেন আপনার কোম্পানি থেকে বা আপনার যে অফিস থেকে আপনাকে সুন্দরবনে ট্রান্সফার করে দিল এক সপ্তাহের জন্য, এখন আপনি কি সেই পরিবেশে থাকে ফ্লেক্সিবল কিনা। অর্থাৎ আপনি যে কাজটা করতে যাচ্ছেন বা যে কাজের মধ্যে আছেন সেই কাজের মধ্যে আপনাকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি তৈরি করতে হবে। ধরেন আমি কী করি, আমার যে অবসর টাইমটা কী করি, আমি হচ্ছে টিউশন করাই বা পড়াই সব ছেলেদের। এখন আমি ফ্লেক্সিবল কিনা তাদের পড়াইতে, এখন আমি আমার বিনোদন বা আমার এন্টারটেইনমেন্টের সময়টা থেকে আমি কী করি, টিউশন করি। কারণ আমি টিউশনে গিয়ে আমার কী করি, আমি হচ্ছে ওই এন্টারটেইনটা বা হচ্ছে আমি ওইটার থেকে আমি আনন্দ পাই। এখন আমার এন্টারটেইনমেন্ট এবং যে আমার যে ওয়ার্ক দুইটাই কিন্তু একসাথে যাচ্ছে, তারপরে আমি ফ্লেক্সিবল একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিয়েছি। সো আপনাদেরও ওই বিষয়টা যে একটা ফ্লেক্সিবল এনভায়রনমেন্ট তৈরি করে বা নিজের জন্য একটা ফ্লেক্সিবিলিটি নিয়ে আসা নিজের কাজের মধ্যে, সেটা কিন্তু করতে হবে। যদি করেন তাহলে কিন্তু এটা আপনার অনেক ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে। তারপর রয়েছে ইনিশিয়েটিভ। এখন এই ইনিশিয়েটিভ বিষয়টা কি, আমরা অনেকেই বলি কিন্তু করি না, আমরা অনেক প্রতিশ্রুতি দিই কিন্তু এটা বাস্তবায়ন করি না। আপনাকে নিজেকেই ইনিশিয়েটিভটা নিতে হবে। ধরেন আপনি একটা গ্রুপ করতে চান বা আপনি একটা সমাজের জন্য কাজ করতে চান, একটা পাঠাগার করতে চান বা আপনি নতুন একটা কিছু শুরু করতে চান বা স্টার্ট আপ বিজনেস করতে চান, তখন আপনার কী করতে হবে, ধরেন আপনার নিজে থেকে একটা ইনিশিয়েটিভ নিতে হবে। আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা এই করোনার মধ্যে অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, তার মধ্যে পিওন একটা ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে আমার বন্ধু যে আসাদুজ্জামান জয়, সে করেছে। সেই এইখানে পিওনে সে কী করেছে, সে হচ্ছে একটা অনলাইন বুকশপ করেছে। বাংলাদেশে কিন্তু অনলাইন বুকশপ অনেক আছে, কিন্তু সে কি যে ভাবছে যে আমি এটা করলে আমি এটা ইনিশিয়েটিভ নিতে পারবো। সো এই যে ইনিশিয়েটিভ নেওয়াটা কিন্তু আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই ইনিশিয়েটিভ নেওয়ার পরে সেলফ ডিরেকশনটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি একটা ইনিশিয়েটিভ নিলেন, ধরেন আমার বন্ধু জয় সে যদি পিওনের যে ইনিশিয়েটিভটা নেওয়ার পর আরেকটা ইনিশিয়েটিভে মুভ করে নিল, নিজেকে ডিরেকশনটা ঠিক রাখতে পারলো না, তাহলে কিন্তু ইনিশিয়েটিভটা সাকসেসফুল হবে না। অর্থাৎ আপনার সেলফ ডিরেকশনটা যেন আপনার ইনিশিয়েটিভটার সঙ্গে যে একদম সঙ্গতিপূর্ণ হয়। তারপরে সর্বশেষ স্কিল যেটা হচ্ছে সোশ্যাল অ্যান্ড ক্রস কালচারাল স্কিল। অর্থাৎ আমরা কিন্তু বর্তমানে বলি বা আমরা সবসময় বলি আমরা হচ্ছে সামাজিক প্রাণী, এখন আমরা একটু বেশি সামাজিক হয়ে গেছি, আমরা ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সবগুলোতে অনেক বেশি অ্যাক্টিভ। এখন এই যে সোশ্যাল অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে ক্রস কালচারাল যে স্কিল, এটা কি, ধরেন আপনার নিগোষ্ঠীর থেকে একজন আসলো আপনার একজন কলিগ বা আপনি তার সঙ্গে কাজ করতেছেন, আপনার একজন বন্ধু, তার সঙ্গে আপনাকে নিজেকে মানাই নেওয়া। ধরেন আপনাকে আমেরিকা ট্রান্সফার করা হলো আপনার একটা কাজে, তখন আপনাকে নিজেকে মানাই নিতে হবে। ধরো বা আরও অনেক কাজ আছে যেগুলো, ধরেন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হলেন রাজশাহীতে, রাজশাহীর যে ওয়েদার বা রাজশাহীর যে সোসাইটির যে স্ট্রাকচার সেটা কিন্তু ঢাকার স্ট্রাকচারের সাথে মিলবে না, অর্থাৎ তাদের যে কালচার এটা কিন্তু ঢাকার কালচারের সাথে মিলবে না। আবার ঢাকারটা চিটাগাংয়ের সাথে মিলবে না, চিটাগাংটা খুলনার সাথে মিলবে না, খুলনারটা বরিশালের সাথে মিলবে না, বরিশালেরটা আবার সিলেটের সাথে মিলবে না। তো এরকম করে পুরো বিশ্বটায় আলাদা আলাদা কালচার কিন্তু একটা আছে। তো প্রত্যেকের এলাকার যে কালচার থেকে নিজেকে বেরিয়ে বা সোশ্যাল হওয়া, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনি তার কথা শুনে যদি ভাবেন সে একটা খেত বা সে একটা মানে অজপাড়া গ্রাম থেকে আসছে বা তার মধ্যে স্কিল নাই, তার মধ্যে মানে আমরা একটা অ্যাজাম্পশন, আমরা অনেক প্রচুর জাজমেন্ট করি, সে জাজমেন্টাল না হয়ে আপনি যদি তার সঙ্গে মিশে যান, তার সঙ্গে অনেক কিছু জানতে পারবেন। এই যে মিশে যাওয়ার স্কিল, সোশ্যাল স্কিল, সেটাও কিন্তু অনেক বেশি হেল্প করবে আপনাকে।
সো আমি যে স্কিলগুলো বললাম সেই স্কিলগুলো কিন্তু আপনার 21st সেঞ্চুরিতে আপনাকে অনেক অনেক বেশি সাপোর্ট দেবে। আমরা অনেকেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকে না, কিন্তু এই স্কিলগুলো থাকার কারণে তারা অনেক বেশি এগিয়ে যায় অন্যদের থেকে। ধরেন একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট সে বেরোলো এবং কিন্তু সে একটা ন্যাশনাল কলেজে বা যে কোনো জায়গায় পড়ছে বা পড়ালেখনায় ভালোভাবে করে নাই, সেই তার মধ্যে অনেকগুলো গুণ আছে। শিখার মন মানসিকতা আছে, লার্নিং স্কিলগুলো আছে, তারপর লিটারেসি স্কিলগুলো আছে, লাইফ স্কিলগুলো আছে। তো আপনি কি তাকে এগিয়ে রাখবেন না? আপনার কোম্পানিতে কাকে নেবেন? যে হচ্ছে যাকে আপনি সুন্দরবনে পাঠাচ্ছেন সে যাইতে প্রস্তুত, তার ফ্লেক্সিবিলিটি আছে, যে একটা টিমকে লিড দিতে পারবে, যে অনেক সুশাল সবার সাথে মিশে যেতে পারবে। সো এই তারপর যে ইনফরমেশন বোঝে যে কোন ইনফরমেশনটা আপনার অফিসের জন্য ইম্পর্টেন্ট বা আপনার জন্য ইম্পর্টেন্ট, সো এই বিষয়গুলো যে জানে তাকেই তো অ্যাপয়েন্ট করে তাকেই নিয়োগ দেওয়া হয় আলটিমেটলি। এবং এইগুলো যদি জানেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি বাংলাদেশের অজপাড়া গ্রামে থাকেন, আপনি হচ্ছে ওয়াশিংটন ডিসিতে থাকেন, না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন, না আপনি অক্সফোর্ডে পড়তেছেন, না আপনি কুদ্দুস মিয়া ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনার কোনো আসে যায় না। সো এই যে আপনি কোন জায়গায় আছেন, কোন বিষয়ে পিএইচডি করতেছেন বা থিসিস করতেছেন বা কোন বিষয়ে আপনি হচ্ছে অনার্স করতেছেন, এই বিষয়গুলো আসলে এতটা মুখ্য না এই 21st সেঞ্চুরিতে। আপনার মুখ্য হচ্ছে আপনি কতটা স্কিলফুল, আপনি কতটা সুন্দরভাবে চিন্তা করতে পারেন, গুছিয়ে কথা বলতে পারেন, কতটা কমিউনিকেশন স্কিল আপনি দক্ষ, সেই বিষয়গুলো আপনাকে অনেক বেশি সাপোর্ট দেবে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।